চুলকে ময়শ্চারাইজড করতে, চুলের রুক্ষতা এবং শুষ্কতা দূর করে চুলকে মসৃণ সুন্দর করে তুলতে তেলের কোনো বিকল্প নেই। বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নিয়ে তেল কিনতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমিনস লাইফস্টাইলের এই ভিডিওতে আমি জুয়া আমিন আপনাদের সাথে কথা বলছি ডাবর ব্র্যান্ডের ভাটিকা গার্লিক এনরিচড হেয়ার অয়েল নিয়ে। এই তেলটির মূল হাইলাইট পয়েন্টগুলোর মধ্যে রয়েছে, এটি রসুন তেল, এটির মধ্যে ভিটামিন এ, ই এবং এফ রয়েছে। এটি মাত্র 20 মিনিট ম্যাসেজ করে চুলের মধ্যে রেখে দিলে চুলকে ভালোভাবে এটি পুষ্টি জুগিয়ে থাকে। এই তেলের মূল কাজ হচ্ছে চুলকে সফট, স্ট্রং এবং নারেস্ট করতে সাহায্য করবে। ইন্ডিয়ান ডাবর ব্র্যান্ড সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি। এই ব্র্যান্ডটি প্রাকৃতিক ভেষজ এবং উদ্ভিদ নির্যাস থেকে অর্থাৎ আয়ুর্বেদিক পণ্য তৈরিতে বর্তমান বিশ্বের লিডিং কোম্পানিগুলোর মধ্যে একটি। এই তেলটি তৈরিতে যে প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে রোজমেরি, ঘেরগির এবং রসুন। রোজমেরি চুলকে মজবুত করতে চুলের সাফেটে প্রবেশ করে চুলকে শক্তিশালী এবং ঘন করে তোলে। ঘেরগির চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি যোগাতে সাহায্য করে। আর রসুন প্রাচীনকাল থেকেই প্রাকৃতিকভাবে চুল বৃদ্ধির জন্য পরিচিত। রসুন খনিজ এবং ভিটামিনের একটি সমৃদ্ধ উৎস, যা স্বাস্থ্যকর মাথার ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। আর এই সবগুলো উপাদান চুলের ভাঙা নিয়ন্ত্রণে চুলের স্ট্যান্ডকে মজবুত করে, চুলকে পুনরুজ্জীবিত করে, চকচকে এবং মসৃণ একটা লুক দেয়। আর মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া, চুল পড়ে যাওয়া এবং চুলের দুর্বলতা কমায়। ডাবর ভাটিকা গার্লিক এনরিচড হেয়ার অয়েলের স্মেল খুবই 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 স্ট্রং। এত কড়া ফ্লেভার যে আপনি এটি লাগালে পুরো বাড়ির সবাই জানবে যে আপনি মাথায় তেল লাগিয়েছেন। স্ট্রং ফ্লেভারের জন্য এই তেলটি 10-এ 10 পাবে। ব্যবহার বিধিতে বলা আছে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে ম্যাসেজ করে লাগিয়ে 20 মিনিট রাখতে হবে, তারপরে ওয়াশ করে ফেলতে হবে। প্রতিবার ব্যবহারে বেশ অনেকটুকু করে তেল লাগে। আপনি যদি এই তেলটি লাগিয়ে 20 মিনিট পরে শ্যাম্পু করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2-3 বার খুব ভালোভাবে শ্যাম্পু করতে হবে চুলকে। এই তেলটির ক্ষেত্রে আমার এমনও হয়েছে শ্যাম্পু করে চুল শুকানোর পরেও মনে হয়েছে চুলে তেল লেগে আছে। অনেক সময় চুলে তেল নেওয়ার পরে মাথাটাকে একটু ভার ভার মনে হয়, তবে এই ননস্টেটি তেলটি ব্যবহারে এরকম কোনো ফিল হয়নি। আমার হাতের এই তেলটি দুবাইয়ে উৎপাদিত এবং হালাল পণ্য। আর এই তেলটির জার খোলার 12 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। আমি মূলত যে কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার পণ্য ব্যবহার করে আমার যে এক্সপিরিয়েন্স তা আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভাটিকা এনরিচড গার্লিক হেয়ার অয়েল রিভিউতে আমি এই তেলটিকে 10-এর মধ্যে 6 দিব, কারণ অনেকগুলো প্রাকৃতিক উপাদান সম্পন্ন হয়েও এই তেলটি আমার চুলের সাথে খুব ভালো একটি বন্ডিং তৈরি করতে পারেনি। ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।